হাই বন্ধুরা, আজ আমি বানাবো দই রুই। তো সেই জন্য আমি 5 পিস মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে। আর এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। তো সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, মাছগুলো ভালোভাবে ভেজে নেব, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো এখন আমি উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো মাছ ভাজা আমার অলমোস্ট হয়ে গেছে, এবার মাছ ভাজাটাকে আমি নামিয়ে নেব। এরপর আমি একটা মশলার মিশ্রণ তৈরি করব। তার জন্য যেহেতু মেন ইনগ্রিডিয়েন্টস দই, তো এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দেবো আমি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর এরপর দিয়ে দেবো 1/2 চামচের একটু বেশি পরিমাণ মতো স্বাদ মতো নুন। আর এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর এরপর আর একটু দিয়ে দিলাম যেহেতু আমরা ঝাল খেতে ভালোবাসি। আর এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মিশ্রণটা মিক্স করে নেবো। দেখো আমার রেডি হয়ে গেছে এই মিশ্রণটা, এটাই হলো মেন ইনগ্রিডিয়েন্টস আজকে রান্নার। তো এরপর আমি ফোড়নের জন্য গোটা মশলা নিয়েছি, জিরে, লং, দারচিনি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, এটাকে 2-3 সেকেন্ড নেড়ে নেবো। ফোড়নটার গন্ধ উঠে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা 1/2 চামচ, আর এটা বেশ ভালো করে ভেজে নেব। কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। তো দেখো কাঁচা গন্ধ চলে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটা বড় মাপের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো, পেঁয়াজটাকে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে। মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু তরকারির টেস্ট লাগে না। এরপর আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। তো ভালো করে আমার কষানো হয়ে গেছে সব কিছু। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণ, দিয়ে ভালো করে কষাতে হবে, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেম রেখে কষাতে হবে মশলাটা। আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তলায় লেগে না যায়, না পুড়ে যায়। তো দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে টক দইয়ের সাথে ব্যালেন্স করতে পারে আর তরকারির স্বাদটাও যাতে ভালো হয়। তো মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, আমি কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো জল। তো বেশি জল আমি দেবো না, 1 গ্লাস মতো আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ফুটতে দেবো কিছুক্ষণ। তো ফুটে গেছে, এরপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো। এই পর্যায়ে মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেম রেখে। যেহেতু জলটা কম দিয়েছি, হাই ফ্লেম দিলে সঙ্গে সঙ্গে জলটা কিন্তু টেনে নেবে, সেই জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেম করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। নেওয়ার পর দেখো রেডি হয়ে গেছে আমার, এবার আমি সার্ভ করব। নামিয়ে নিয়েছি মাছগুলো আর একটু গ্রেভি। তো তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা জানিও, দই রুই। তো এর উপর দিয়ে আমি আবার একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। গ্রেভি দেওয়ার পর দেখো লুকটা এরকম ইয়াম্মি হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, এটা গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে দই রুই। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।